নমস্কার। ঘর আর রান্নাঘরে সকলকে স্বাগত। আমাদের এখনকার আয়োজন খিরাই মাখানো। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। চলুন শুরু করা যাক। খিরাই মাখানোর জন্য কয়েকটি খিরাই ধুয়ে নিয়েছি। এর থেকে পরিমাণ মতন কেটে নেব দুভাবে। দেখুন, একভাবে কুচি কুচি করে কেটেছি, খুব বড় না, খুব ছোট না। আর একভাবে কেটেছি, আস্ত রেখেছি এভাবে। এভাবে চার পিস করেছি একটা খিরাই। মাখানোর জন্য উপকরণ নিয়েছি খুবই সীমিত। খিরায়ের পরিমাণে লবণ ছড়িয়ে দিলাম, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দিলাম, কালারটা ভালো হবে তাই। দিলেও হয়, নাও দিলে হয়। ভাজা ঝালের গুঁড়া হাফ চামচেরও কম, হাফ চামচের কম জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর কোনো উপকরণ দেব না। এখন সুন্দর করে নাড়িয়ে দেব, এইভাবে ঢাকা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে ফেলব। এইভাবে মিনিট কানে ঝাঁকানোর পরে লবণ ঠিক আছে কি না দেখে নেব। এক পিস, ওর থেকে এক পিস তুলে চেক করে দেখব লবণটা ঠিক আছে কি না, কিংবা কোনো উপকরণে কম লাগছে কি না। প্রয়োজনে আরেকটু লবণ দিয়ে আরেকটু সময় ঝাঁকিয়ে মাখানোটা শেষ করব। এইভাবে আপনারা বাড়িতে খিরাই মেখে খেয়ে দেখবেন, ফুটফতের খিরাই মাখানোর থেকে ভালো স্বাদ হবে এবং স্বাস্থ্যসম্মত খাওয়া হবে। খিরাই খুবই পুষ্টিকর খাবার। দেখুন, এইভাবে পরিবেশন করব। আর আস্ত দুই পিস খিরাই রেখেছিলাম, সেটা কি করব, এক একটা করে খিরাই নিয়ে সমস্ত উপকরণাদি এইভাবে অল্প অল্প করে ছড়িয়ে দেব। আপনারা কুচি কুচি করেও মাখতে পারেন, আবার এইভাবেও খেতে পারেন। সমস্ত উপকরণ দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়ে ওইভাবে ঝাঁকিয়ে দিয়ে রেখে দেব। খিরাই শরীরের পক্ষে খুবই উপকার। এর আগেও আমাদের চ্যানেলে আছে পেয়ারা মাখনা, আরও আছে ডিম দিয়ে মুড়ি মাখনা। আপনারা চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে অথবা ওপরের আই বাটনে ক্লিক করে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। এই প্রচণ্ড গরমে এইভাবে খিরাই মেখে খান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।